এক প্রেমিক যুগলের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও এক অজ্ঞাত নাম্বার থেকে সেন্ড করা হচ্ছিল, কিন্তু কেন? আর এমনই একটা গল্প নিয়ে ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি আজকে এক্সপ্লেন করব। হ্যালো দর্শক, আমি বলছি 2017 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা পুরিয়াথা পুথিরের কথা, যার অর্থ হচ্ছে দুর্ভেদ্য রহস্য। প্রত্যেকটা তামিল সিনেমার মতো এই সিনেমার গল্পেও রয়েছে টান টান উত্তেজনা, যা কখনো আপনাদেরকে হাসাবে আবার কখনো কাঁদাবে, আর শেষের টুইস্টটা আপনাদেরকে চমকে দেবে। তাহলে চলুন চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি যে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদের ওপর দাঁড়িয়ে আছে। তারপর সে কাউকে ফোন করে এবং ক্ষমা চায়, তারপর সে সেখান থেকে লাফিয়ে পড়ে আর মারা যায়। এরপর সিন চেঞ্জ হয় আর কয়েকদিন আগে চলে যায় এবং আমরা বিনোদ আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই একটা নাইট ক্লাবে। হঠাৎ করে বিনোদ তার অফিসের বসকে দেখে সে তাকে চলে যেতে বলে, আর তারপর বিনোদ এগিয়ে গিয়ে তার এক বন্ধুর সাথে বসে। এর নাম হচ্ছে কিরণ। কিরণই হচ্ছে এই সিনেমার মেইন ক্যারেক্টার, অর্থাৎ হিরো। কিরণ বিনোদের অবস্থা দেখে হেসে বলে, যে কাজ করলে অন্যের কাছ থেকে লুকাতে হয় সেটা কেন করিস? বিনোদ বলে, তুই যখন প্রেমে পড়বি সেদিন বুঝবি। এই পর্যায়ে তাদের আরেক বন্ধু সেখানে আসে, তার নাম হচ্ছে ডিজে। ডিজে এই ক্লাবেই কাজ করত। ডিজে এবং বিনোদ আসলে একই ক্যারেক্টারের ছিল, তারা দুজনেই একাধিক বিবাহিত মহিলার সাথে প্রেম করত। কিন্তু কিরণ অন্যরকম ছিল, তার দুই বন্ধুর থেকে একদমই আলাদা। কিরণ তার দুই বন্ধুকে বলে, তোরা দুজনেই খারাপ কাজ করিস, আর এসব করে কি মজা পাস তোরা? ডিজে বলে, শোন, সবাই কোনো না কোনো খারাপ কাজ করে, আমরা দেখি না তাই জানি না, আর আমার কাছে তো এইসব কাজেই থ্রিল বেশি মনে হয়, আর বিবাহিত মহিলারাই বেশি আকর্ষণীয় হয়, তুই এসব বুঝবি না। সোজা সাপটা জীবনযাপনে কোনো মজা নেই, কোনো উত্তেজনা নেই, বরং তুইও আমাদের মতো জীবনটাকে উপভোগ কর। কিরণ বলে, সবাই যদি তোদের মতো চিন্তা করত তাহলে পৃথিবীটা পাপে ভরে যেত। এরপর কিরণ সেখান থেকে চলে যায়, আর কিরণ চলে গেলে বিনোদ আর ডিজে মেয়েদের নোংরা ভিডিও দেখতে শুরু করে। আর আমরা বুঝতে পারি তাদের দুজনের চিন্তা সবসময় কামবাসনায় পরিপূর্ণ থাকতো। একদিন কিরণ বাইক দিয়ে যাবার সময় পাশে বাসে একটা মেয়েকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই মেয়েটিকে কিরণের ভালো লেগে যায়। কিরণ মেয়েটির দিকে অপলক চোখে তাকিয়ে থাকে, মেয়েটিও কিরণকে দেখতে পেয়েছিল। কিছুক্ষণ পর বাসটা সেখান থেকে চলে যায়, আর তারপর কিরণ বাইক নিয়ে চলে যায় একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে। আসলে কিরণ তার এই বন্ধুর দোকানটা দেখাশোনা করত, এছাড়া সে নিজেও একজন মিউজিক ডিরেক্টর ছিল। কিরণ দোকানে ছিল আর তখন বিনোদ তাকে ফোন করে বলে, তুই তোর গানের সিডিটা নিয়ে চলে আয় আমার অফিসে, আমি আমার এক পরিচিত প্রডিউসারের সাথে কথা বলেছি। এরপর কিরণ বিনোদের অফিসে চলে আসে। তারা তিনজন যখন কথা বলছিল তখন বিনোদের বস সেখানে আসে এবং বিনোদকে বলে, কেমন আছো বিনোদ, এরা কি তোমার বন্ধু? খুব ভালো। কিরণ বলে, বেচারা বস, উনি তোকে কত পছন্দ করেন, আর তুই কি না তার বউয়ের সাথেই প্রেম করিস? আসলে সেদিন ক্লাবে বিনোদের যে গার্লফ্রেন্ড মেয়েটি ছিল সে তার বসের স্ত্রী ছিল, আর তাই সেদিন ক্লাবে বসকে দেখে মেয়েটি চলে গিয়েছিল। একদিন কিরণ দোকানে বসেছিল আর তখন সে শুনতে পায় কেউ একজন খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। কিরণ বাইরে এসে দেখতে পায় বাসে দেখা সেই মেয়েটি পিয়ানো বাজাচ্ছিল। এই মেয়েটির নাম হচ্ছে মীরা। পিয়ানো বাজানো শেষ হতে কিরণ হাততালি দেয়। মীরা কিছুটা লজ্জা পেয়ে উঠে চলে যাচ্ছিল। তখন কিরণ মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার বাজানো সুরটা খুব সুন্দর ছিল, এটা কার কম্পোজিশন? মীরা এর কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে বলে, আমি একটা ভালো ভায়োলিন কিনতে এসেছিলাম, কিন্তু আপনাদের দোকানে কোনো লাল ভায়োলিন নেই। কিরণ বলে, কোনো সমস্যা নেই, আপনি আপনার ঠিকানাটা লিখে দিয়ে যান, আমি আনিয়ে আপনার বাসায় পৌঁছে দেব। মীরা তার ঠিকানাটা লিখে দিয়ে চলে যায়। মীরা একটা অ্যাপার্টমেন্টে তার বান্ধবীর সাথে থাকতো। তার কিছুদিন পর কিরণ মীরার অ্যাপার্টমেন্টে আসে ভায়োলিন নিয়ে। মীরা কিরণকে দেখে অবাক হয় এবং বলে, আপনি কেন এসেছেন, আপনার ডেলিভারি ম্যান নেই? কিরণ হেসে বলে, আপনার বাসাটা আমার যাবার পথেই পড়ে, তাই ভাবলাম আমি দিয়ে যাই। মীরা কিরণকে ভেতরে আসতে বলে এবং কফি খেতে খেতে তাদের মধ্যে কথা হয়। কিরণ জানতে পারে মীরা একটা বাচ্চাদের স্কুলের মিউজিক টিচার। কিরণ তখন বলে, আমিও একজন মিউজিক ডিরেক্টর, একটা অ্যালবাম বের করার পরিকল্পনা করছি, আর এই সবটা আসলে আমার এক বন্ধুর, আমি দেখাশোনা করি। এরপর কিরণ চলে যাওয়ার সময় মীরা বলে, যদি কখনো রিপেয়ারিং এর প্রয়োজন পড়ে। কিরণ তখন তার নাম্বারটা দিয়ে বলে, যে কোনো প্রয়োজনে দোকানে অথবা আমার নাম্বারে ফোন করলেই হবে। কিরণ চলেই যাচ্ছিল তখন মীরার বান্ধবী পূজা চলে আসে। মীরা কিরণের সাথে পূজার পরিচয় করিয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পর মীরা হঠাৎ ভুল করে কিরণকে ফোন দিয়ে দেয়, আর তারপর থেকে প্রায়ই তাদের মধ্যে কথা হতে থাকে। কথা বলতে বলতে তাদের একজন আরেকজনকে ভালো লাগতে শুরু করে। তারা সারাক্ষণই পরস্পরকে মেসেজ করতো এবং ফোনে কথা বলতো। তারপর তারা দেখা করতে শুরু করে। প্রায়ই তারা লং ড্রাইভে চলে যেত আর অনেক মজা করত এবং খুব সুন্দর সময় কাটাতো। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন কিরণ মীরাকে ফ্ল্যাটে পৌঁছে দিতে আসলে মীরা তাকে কফি খাওয়ার জন্য ভেতরে আসতে বলে। তারা দুজন বসে কথা বলছে
ছিল, হঠাৎ কিরণ বলে ওঠে, মীরা আমি কি তোমাকে একটা কিস করতে পারি? মীরা একটু ভয় পেয়ে যায় আর তাই উঠে কিচেনে কফি বানাতে চলে যায়। কিরণও তার পেছনে পেছনে কিচেনে চলে আসে এবং মীরার কাছে চলে আসলে মীরা চোখ বন্ধ করে ফেলে, কিন্তু কিরণ মীরাকে কিস না করে একটা পুতুল বের করে শব্দ করে। মীরা চমকে যায়। তারপর তারা অনেক মজা করতে থাকে আর তখন সেখানে পূজা চলে আসে। কিরণ ভীষণ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মীরা শপে এসে দেখে কিরণ নেই। সে কিরণকে ফোন করলে কিরণ বলে, আমি স্টুডিওতে আছি। মীরা জানায়, আজ আমার বার্থডে, তাই ভেবেছিলাম আজকের দিনটা তোমার সাথে কাটাবো। কিরণ বলে, ও তাই, হ্যাপি বার্থডে মীরা, খুব এনজয় করো, আমি আসলে একটু ব্যস্ত আছি, তোমাকে একটু পরে কল করছি। এরপর কিরণ ফোনটা রেখে দেয়। মীরার মনটা খুব খারাপ হয়ে যায় আর সে ফ্ল্যাটে ফিরে আসে। এসে দেখে ফ্ল্যাটের দরজাটা খোলা। মীরা ভেতরে গিয়ে দেখে সেই পিয়ানোটা রাখা আছে যেটা সে সেদিন দোকানে বাজাচ্ছিল। পিয়ানোর উপর একটা কার্ড রাখা ছিল যেটাতে কিরণ তাকে বার্থডে উইশ করেছে আর তখনই পেছন থেকে কিরণ বলে ওঠে, হ্যাপি বার্থডে মীরা। মীরা ভীষণ খুশি হয় কিন্তু অভিমানমরা কণ্ঠে বলে ওঠে, আমার মন খারাপ করে দিয়ে গোপনে সব প্ল্যান করছিলে। কিরণ মীরাকে একটা ড্রেস গিফট করে, বলে যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আসলে কিরণ অনেক আগে থেকেই সব বন্ধুদের নিয়ে মীরার বার্থডে উপলক্ষে একটা পার্টির আয়োজন করে রেখেছিল। পার্টি শেষে ফিরে আসার সময় ডিজে তাদের বিদায় জানায়। কিরণ ডিজেকে জিজ্ঞেস করে বিনোদ কোথায়। ডিজে জানায় সে একটা কাজে গেছে। এরপর কিরণ মীরাকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। কিরণ ভেতরে যেতে চাইলে মীরা তাকে তাড়িয়ে দেয় এবং বলে, কাল সকালে এসো, কফি খাওয়াবো, আর বলে, তুমি চিন্তা করো না, এইটুকু রাস্তা আমি চলে যেতে পারবো, তুমি সাবধানে যেও। কিরণ চলে যায়। ফ্ল্যাটে ফেরার পথে মীরার অদ্ভুত অনুভূতি হতে থাকে। তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। মীরা খুব ভয় পাচ্ছিল, তাই সে তাড়াহুড়ো করে লিফটে উঠে যায় এবং তার ফ্ল্যাটের সামনে পৌঁছে তার বারবার মনে হচ্ছিল কেউ তার উপর আক্রমণ করবে। আর তাড়াহুড়োতে সে দরজাটাও খুলতে পারছিল না। অবশেষে মীরা দরজা খুলে ফ্ল্যাটে ঢুকে পড়ে। তখনও তার ভয় কাটছিল না, তাই সে কিরণকে ফোন করে বলে, কিরণ কেউ আমাকে ফলো করছে কিন্তু আমি কাউকে দেখতে পাইনি, আমার খুব ভয় করছে। কিরণ মীরাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, অ্যাপার্টমেন্টের ভেতরে তো এমন হওয়ার কথা নয়, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। মীরা বলে, না কিরণ, সত্যি কেউ আমাকে ফলো করছিল। কিরণ বলে, ঠিক আছে তুমি ভয় পেও না, আমি আসছি। মীরা বলে, না থাক, তোমার আর আসতে হবে না, এখন ভয় কিছুটা কমেছে, তাছাড়া পূজাও চলে আসবে। তারপরের দিন বিনোদ অফিসে গেলে সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। বিনোদ কিছুই বুঝতে পারছিল না। তার কলিগরা সবাই তার সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। এমন সময় একজন এসে বলে, বিনোদ তোর ফেসবুক চেক করে দেখেছিস? আর তখন পিয়ন এসে বলে, এমডি স্যার আপনাকে ডেকেছে। বিনোদ এমডি স্যারের রুমে গেলে সে বিনোদকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি এইভাবে আমাকে ঠকালে। বিনোদ বলে, স্যার আমি কি করেছি? তখন এমডি তার ল্যাপটপের স্ক্রিনটা বিনোদের দিকে ঘুরিয়ে দেয়। বিনোদ দেখে এমডির স্ত্রী এবং তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কেউ ফেসবুকে আপলোড করে দিয়েছে। এমডি বিনোদের গালে একটা চড় দেয় এবং পুরো অফিসের সামনে তাকে অনেক অপমান করে এবং বলে, কে আছিস, একে এখনই এখান থেকে বের করে দে। পুরো অফিসের সবার সামনে বিনোদ এইভাবে অপমানিত হয় আর তাতে সে অনেক ভেঙে পড়ে। তাকে এতদিন যারা এত পছন্দ করত তারাই তার নামে আজ বাজে কথা বলছে আর এই অপমান সে সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। বিনোদের মৃত্যুর খবর পেয়ে কিরণ আর ডিজে সেখানে পৌঁছায়। কিরণ ডিজেকে বলে, এই সবকিছুর জন্য তুই দায়ী। বিনোদ যখন বিবাহিত মহিলাদের সাথে সম্পর্কে জড়িয়ে ছিল তখন তুই তাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছিস। ডিজে বলে, এই সামান্য কারণে মরে যেতে হবে? কিরণ বলে, চুপ কর, এখন ওর বাবা মার কাছে কি জবাব দেব? বিনোদকে হারিয়ে তার বাবা মা পাগলের মতো কান্নাকাটি করছিল। পরের দিনে আমরা দেখি মীরা কিরণকে বিনোদের মারা যাওয়ার কারণ জিজ্ঞেস করছে কিন্তু কিরণ সত্যিটা কিছুতেই বলতে পারছিল না। সে বলে বিনোদের জবটা চলে গিয়েছিল তাই। মীরার কাছে ব্যাপারটা অনেক অদ্ভুত লাগে কিন্তু সে আর কথা বাড়ায় না কারণ বিনোদের মৃত্যুতে কিরণ অনেক ভেঙে পড়েছিল। অন্যদিকে ডিজেও অনেক ভেঙে পড়েছিল কারণ তারা তিনজন কলেজ জীবনের বন্ধু ছিল এবং তারা সবসময় একসাথে সময় কাটাতো। এইভাবেই কয়েক মাস কেটে যায়। মীরার রুমমেট পূজা অফিসের কাছে 6 মাসের জন্য অন্য শহরে যাচ্ছিল। মীরা এবং কিরণ তাকে বিদায় দিতে এসেছিল আর তখন সেখান দিয়ে বিনোদের এমডি যাচ্ছিল। সে কিরণকে দেখে চিনতে পারে। বিনোদের এমডি প্রতিহিংসা নিয়ে কিরণের দিকে তাকিয়েছিল কিন্তু কিরণ তাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। একদিন কিরণ যখন দোকানে কাজ করছিল তখন তার মোবাইলে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। কিরণ মেসেজটা ওপেন করে চমকে যায়। তারপর সে একটু দূরে গিয়ে আবার মেসেজটা ওপেন করে। মেসেজে মীরার একটা ব্যক্তিগত মুহূর্তের ছবি আননোন একটা নাম্বার থেকে সেন্ড করা হয়েছিল। কিরণ সেই নাম্বারে ফোন দেয় কিন্তু নাম্বারটা তখন বন্ধ ছিল। কিরণ তখন মীরাকে ফোন করে বলে যে তুমি কোথায়। মীরা জানায় সে স্কুলে বাচ্চাদের সাথে। মীরা বলে কেন, কি হয়েছে? কিরণ বলে কিছু না, তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিয়েছি। এরপর কিরণ বলে দোকানে কাস্টমার আছে, তোমাকে পরে ফোন দিচ্ছি। কিরণ ডিজেকে ফোন করে বলে আমার কাছে একটা নাম্বার থেকে মেসেজ আসছে, চেক করে দেখ তো এই নাম্বারটা তোর কন্ট্যাক্ট লিস্টে আছে কিনা। ডিজে চেক করে জানায় এই নাম্বার তার কন্ট্যাক্ট লিস্টে নেই। এরপর আরো কয়েকবার কিরণ সেই নাম্বারে ফোন করে কিন্তু প্রতিবারই নাম্বারটা সে বন্ধ পায়। তারপর সে কাস্টমার কেয়ারে ফোন করে এই নাম্বারটি সম্পর্কে ইনফরমেশন
বের করার চেষ্টা করে কিন্তু সেখান থেকেও সে কোনো রকম সাহায্য পায় না। এরপর কিরণ কাজের সূত্রে একটা মিউজিক কোম্পানিতে যায় আর তখনই আগের নাম্বারটি থেকে আরেকটি ভিডিও আসে। কিরণ ভিডিওটি ওপেন করে দেখে মীরা একটা শপিং মলে ট্রায়াল রুমে কাপড় চেঞ্জ করছে। সে সাথে সাথেই মীরাকে ফোন করে এবং জানতে চায় তুমি কোথায় আছো। মীরা শপিং মলের নাম বললে কিরণ বলে তুমি ওখানেই থাকো, আমি আসছি। আর তারপর কিরণ একটা অটো নিয়ে দ্রুত সেই শপিং মলে পৌঁছায় আর মীরাকে মলের বাইরে বের করে দিয়ে বলে তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কিরণ ভেতরে গিয়ে ট্রায়াল রুমগুলো ভালো করে চেক করে কিন্তু সেখানে সে কিছুই পায় না। কোনো ক্যামেরা বা ডিভাইস না পেয়ে কিরণ ম্যানেজারকে শাসাতে থাকে। ম্যানেজার জিজ্ঞেস করে কি হয়েছে স্যার, আপনি কেন এমন করছেন। কিরণ বলে আপনাদের ট্রায়াল রুমে মেয়েদের কাপড় চেঞ্জ করার ভিডিও ধারণ করা হচ্ছে, আমি আপনাদেরকে পুলিশে দেব। ম্যানেজার তখন বলে স্যার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, কিন্তু কিরণ প্রমাণ দেখাতে পারে না কারণ তাহলে মীরার ভিডিওটা সবাইকে দেখাতে হবে। তাই কিরণ ম্যানেজারকে পুলিশের কমপ্লেন করার কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসলে মীরা জিজ্ঞেস করে কি হয়েছে। কিরণ বলে কিছু না, চলো আমরা অন্য কোথাও শপিং করব। কিরণের আচরণ মীরার কাছে কেমন যেন লাগছিল, তাই সে দাঁড়িয়ে যায় কিন্তু কিরণ যেন কোনো কিছুই খেয়াল করছিল না। সে মীরাকে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছিল। সেখানে কয়েকটি ছেলে মোবাইলে কিছু একটা দেখে বলছিল, বাহ দারুণ লাগছে, দেখ তোরা। আরেকজন বলে ওঠে, কই দেখি। অন্য ছেলেটি বলে ওঠে, সত্যি দারুণ, এটা গ্রুপে পোস্ট করে দে। আর এসব শুনে কিরণের মনে হতে থাকে ছেলেগুলো মীরার ভিডিওর কথাই বলছে। তাই কিরণ সেখানে গিয়ে ছেলেটির ফোন কেড়ে নিতে চায় আর তাদের সাথে মারামারি শুরু করে দেয়। ছেলেগুলোকে মারতে মারতে বলতে থাকে, কার ভিডিও বানিয়েছিস, আর কখনো বানাবি। মীরা সেখানে এসে কিরণকে শান্ত করে কিন্তু পরে ফোন চেক করে দেখা যায় যে ছেলেগুলো কোনো ভিডিও নয় বরং ভিডিও গেমের কথা বলছিল। আসলে কিরণ শুধু মীরার ভিডিওর কথাই ভাবছিল, তার মাথায় আর অন্য কিছু আসছিল না। সেখান থেকে সরে এসে মীরা জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি এমন করছো কেন, শপিং মলে ম্যানেজারের সাথেও ঝগড়া করলে আর এখানে ছেলেগুলোকে মারলে, কি হয়েছে আমাকে খুলে বলো। কিরণ এড়িয়ে যেতে চায় আর বলে কিছুই হয়নি, চলো বাসায় ফিরে যাই। মীরা বলে না, কি হয়েছে না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। কিরণ বলে তুমি বাসায় চলো, সব বলবো। কিন্তু মীরা বলে না, তুমি এখানেই সব খুলে বলো। কিরণ বলে তুমি সহ্য করতে পারবে না। মীরা ভয় পাওয়া গলায় বলে, এমন কি হয়েছে যেটা আমি সহ্য করতে পারবো না। কিরণ বলে কেউ তোমার ড্রেস চেঞ্জ করার ভিডিও করে আমাকে পাঠিয়েছে। সব শুনে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে কিরণকে বলে ভিডিওটা আমাকে দেখাও, কিন্তু কিরণ কিছুতে ভিডিওটা দেখাতে রাজি হচ্ছিল না। কিন্তু মীরা জোর করে কিরণের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। ভিডিওটা দেখে মীরা স্তব্ধ হয়ে যায়। সে আর একটি কথাও বলে না, চুপচাপ কিরণের সাথে ফ্ল্যাটে ফিরে আসে। মীরাকে চুপ করে থাকতে দেখে কিরণ বলে, কিছু বলো মীরা, এভাবে চুপ করে থেকো না। আসলে মীরাকে চুপচাপ থাকতে দেখে কিরণ ভয় পাচ্ছিল। মীরা বলে, কিরণ তুমি চলে যাও, আজ আমি একটু একা থাকতে চাই। কিরণ বলে, না মীরা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মীরা বলে, কিরণ প্লিজ এমন করো না, আমি একটু একা থাকতে চাই, ভয় পেও না, আমি কিছুই করব না। মীরার কথায় বাধ্য হয়ে কিরণ সেখান থেকে চলে যায়। মীরার ফ্ল্যাট থেকে বেরিয়ে কিরণ পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করতে, কিন্তু সে কোনো পুরুষ পুলিশকে এগুলো বলতে চাচ্ছিল না। তাই সে খুঁজে একজন মহিলা পুলিশকে বের করে সব খুলে বলে, কিন্তু পুলিশ মহিলাটা বলে এটা সাইবার ক্রাইম, এই কেস আমার নয়। অন্য একজন অফিসারকে দেখিয়ে বলে আপনি ওনার কাছে যান। তাই কিরণ বাধ্য হয়ে সেই অফিসারকে সব খুলে বলে যে কিছুদিন ধরে আমার গার্লফ্রেন্ডের কিছু অর্ধনগ্ন ছবি এবং ভিডিও আমার কাছে পাঠানো হচ্ছে। পুলিশ অফিসারটি ভিডিওটা দেখার লোভে কিরণকে বলে, তুমি আগে আমাকে ভিডিওটা দেখাও, ভিডিওটা না দেখে আমি কিভাবে কোনো অ্যাকশন নেব। কিরণ ব্যাপারটা বুঝে যায়, তাই সে প্রমাণ নিয়ে আসার কথা বলে বাইরে বেরিয়ে যায়। কিরণ পুলিশকে ভিডিওটা দেখাতে চায়নি কারণ এতে করে ব্যাপারটা মিডিয়াতে চলে যাবে আর তাতে করে মীরার অনেক বদনাম হবে। কিরণ অনেক ভয় পেয়ে যায় আর কোনো উপায় না পেয়ে কিরণ সেই নাম্বারের ডিটেল বের করার জন্য ফোন কোম্পানির অফিসে যায়। সেখানে একটি মেয়েকে কিরণ সবকিছু খুলে বলে। মেয়েটি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কিরণের রিকোয়েস্টে মেয়েটি কিরণের সমস্যাটা বুঝতে পারে এবং বলে আপনি আপনার নাম্বারটা রেখে যান, আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণ পরে মেয়েটি কিরণকে একটা অ্যাড্রেস সেন্ড করে দেয় আর কিরণ দেখে নাম্বারটি একটা মৃদুলা নামের মেয়ের নামে রেজিস্ট্রেশন করা আছে। কিরণ ভীষণ রেগে গিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে মৃদুলা মৃদুলা বলে চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে। আর তখন একজন বয়স্ক লোক বেরিয়ে আসলে কিরণ বলতে থাকে, মৃদুলা একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারে। মৃদুলার কথা শুনে বয়স্ক লোকটি কিরণকে বকাঝকা করতে থাকে এবং সিকিউরিটি গার্ডকে দিয়ে কিরণকে বাইরে বের করে দেয়। কিরণ গার্ডকে বলে, মৃদুলাকে ডেকে দাও, তাকে আমি জিজ্ঞেস করব যে কেন সে আমাকে মেসেজ করছে, কেন আমার সুন্দর জীবনটা এভাবে তছনছ করে দিচ্ছে। গার্ড বলে, যে মেয়ে 5 বছর আগে মারা গেছে সে কিভাবে আপনাকে মেসেজ করবে। গার্ডের কথা শুনে কিরণ খুব অবাক হয়ে যায়। এরপর বাইরে এসে কিরণ মীরাকে ফোন করে। আসলে সারা দিনের ঝামেলায় কিরণ ভুলে গিয়েছিল মীরাকে ফোন করার কথা, কিন্তু মীরা কিরণের ফোন ধরছিল না। ফোন ধরবেই বা কিভাবে, মীরা যে নিজের হাত কেটে অজ্ঞান হয়ে পড়েছিল। কিরণ মীরার ফ্ল্যাটে ফিরে এসে মীরার এই অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডিজে বলে, ভিডিওটা মীরাকে না দেখালেই পারতি। কিন্তু কিরণ বলে, তাহলে কি করতাম আমি, তুই বল।
আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমার মাথা ঠিক ছিল না। কিরণ চিৎকার করে এসব বলতে থাকে। আসলে কিরণ তার সমস্ত ফ্রাস্ট্রেশন ডিজের উপর বের করছিল। কিরণ আরো বলতে থাকে, তোদেরকে আমি নিষেধ করেছিলাম না মেয়েদের সাথে এসব না করতে, এখন দেখ আমাদের সাথে কি হচ্ছে। প্রথমে বিনোদ আর তারপর আমি, সব তোদের জন্যই হচ্ছে, কেউ নিশ্চয়ই প্রতিশোধ নিচ্ছে। এমন সময় ডাক্তার বেরিয়ে এসে বলে মীরা এখন ঠিক আছে, কিন্তু প্রচুর রক্তক্ষরণের ফলে সে প্রচুর দুর্বল হয়ে পড়েছে। আর এটা পুলিশ কেস, মেয়েটির পরিবারকে খবর দিতে হবে। কিরণ বলে আমি জানিয়ে দেব। এরপর সে মীরার কেবিনে এসে দেখে এখনো মীরার জ্ঞান ফিরেনি। কিরণ মীরার পাশে বসে সারা রাত কাটিয়ে দেয়। সকালে মীরার জ্ঞান ফিরে আসলে তার পাশে কিরণকে বসে থাকতে দেখে সে বলে ওঠে, সরি কিরণ, আমি আর কখনো এমন করব না। কিরণ বলে, ঠিক আছে এখন এসব ভুলে যাও, তোমার বাবা মার ফোন নাম্বার দাও, তাদেরকে জানাতে হবে। মীরা কিরণকে বলে, না কাউকে কিছুই জানাতে হবে না, এতে তারা অনেক কষ্ট পাবে। মীরা এই হসপিটালে আর থাকতে চাইছিল না, সে বাড়ি চলে যেতে চাইছিল। কিরণ ডাক্তারের সাথে কথা বলতে যায়। ডাক্তার কিরণের রেসপন্সিবিলিটিতে মীরাকে ছেড়ে দিতে রাজি হয়। কিরণ যখন মীরার কেবিনের দিকে ফিরে আসছিল তখন সেখানে হুডি পরা একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটি মীরার কেবিনের দরজা দিয়ে উকি দিচ্ছিল। কিরণ ছেলেটিকে ধরার জন্য দৌড় দিতেই ছেলেটি কিরণকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। কিরণ দেখে দরজার সামনে ছেলেটি একটা ফুল আর একটা কার্ড রেখে গেছে। কিরণ কার্ড আর ফুলটা মীরাকে দেয়, যাতে লেখা ছিল গেট ওয়েল সুন, কিন্তু কার্ডটা কিরণ কিভাবে পেয়েছে সেটা মীরাকে বলে না। ডাক্তার বলে দিয়েছিল মীরাকে কিছুদিন একা রাখা যাবে না, তাই কিরণ মীরাকে নিজের বাসায় নিয়ে আসে, যেন সে সবসময় মীরার খেয়াল রাখতে পারে। মীরা আর কিরণ সবকিছু ভোলার চেষ্টা করতে থাকে এবং তারা খুব সুন্দর সময় কাটাতে থাকে। অন্যদিকে ডিজে কিরণের কথা মতো মৃদুলার সম্পর্কে খোঁজ নিতে থাকে। সে মৃদুলার বাসার সামনে কিছু দোকানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মৃদুলারা দুই বোন ছিল। মেয়ে দুটি খুবই ভালো ছিল, কিন্তু তাদের বাবা খুবই স্ট্রিক্ট ছিল, মেয়েগুলোর সাথে অনেক খারাপ ব্যবহার করত, তাদেরকে মানসিকভাবে টর্চার করত। আর তাই বড় মেয়েটি বাধ্য হয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। তারপর শুরু হয় ছোট মেয়েটির ওপর অত্যাচার। একদিন রাতে মেয়েটিকে তার একজন ছেলে বন্ধু কল করায় তার বাবা মহল্লার সব লোকজনের সামনে তাকে মারধর করে। আর তার কিছুদিন পরেই মেয়েটি ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। লোকটি আরো বলে, আমার তো মনে হয় মেয়েটি তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। ডিজে এই সবকিছুই কিরণকে ফোন করে জানায়। মীরা সামনে থাকায় কিরণ বারান্দায় গিয়ে ডিজের সাথে কথা বলে। মীরা জিজ্ঞেস করলে কিরণ পুরো ব্যাপারটা এড়িয়ে যায়। পরের দিন সকালে কিরণ ডিজের সাথে দেখা করার জন্য বের হচ্ছিল, কিন্তু তখন সে খবরে দেখতে পায় ড্রাগ জাতীয় দ্রব্য ড্রিলিংস করার অপরাধে ডিজেকে পুলিশ অ্যারেস্ট করেছে, যা দেখে কিরণ পুরো শকড হয়ে যায়। কিরণ ডিজের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায়, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। আর তাই কিরণ একজন বড় লয়ার ধরে অল্প কিছুক্ষণের জন্য ডিজের সাথে দেখা করার অনুমতি পায়। কিরণ ডিজের সাথে কথা বলে জানতে পারে কে যেন তার ড্রাগস নেওয়ার একটা ভিডিও পুলিশকে পাঠিয়েছে, আর সেজন্যই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। পুলিশ স্টেশন থেকে বেরোলে মীরা কিরণকে ফোন করে জানতে চায় যে কি হয়েছে। কিরণ জানায় কেউ ডিজের ড্রাগস দেওয়ার ভিডিও পুলিশকে পাঠিয়েছিল, সেই জন্যই ডিজেকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিরণ বলে, প্রথমে বিনোদ, তারপর ডিজে, মনে হচ্ছে ইচ্ছে করে কেউ আমাদের সাথে এমন করছে। কিন্তু কেন, আমি কিছুই ভাবতে পারছি না। মীরা চলো না আমরা কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাই। কিরণ মীরাকে রেডি হতে বলে সে তার অফিসে যায়। সেখানে সে তার সব কাজ গুছিয়ে নিচ্ছিল, আর তখনই কিরণের ফোনে একটি মেসেজ আসে। কিরণ দেখে সেই নাম্বারটি থেকে আবারও আরেকটি মেসেজ করা হয়। মেসেজটি ওপেন করে কিরণ দেখে মীরার গোসলের ভিডিও। কিরণ তখনই মীরাকে ফোন করে এবং বলে যে তুমি কোথায়। মীরা বলে, কেন কি হয়েছে। কিরণ বলে, তুমি ভালো করে সব ঘরগুলো খুঁজে দেখো, মনে হচ্ছে সেখানে কেউ আছে। মীরা সবখানে খুঁজেও কাউকে দেখতে পায় না। কিরণকে সেটা জানালে কিরণ বলে, তুমি ভালো করে দরজা জানালা সব বন্ধ করে রাখো, আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। এরপর কিরণ তাড়াতাড়ি পার্কিং লটের দিকে দৌড়ে যায়। বাইক স্টার্ট দিতেই যাবে তখনই তার ফোনে আরেকটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তুমি যদি না চাও আমি এই ভিডিওটা অনলাইনে আপলোড করি, তাহলে আমি যা করতে বলবো তাই করো। পার্কিং লটের ডাস্টবিনগুলোতে কিছু নির্দেশনা রাখা আছে। কিরণ ডাস্টবিনের ভেতর থেকে একটা লাল রেইনকোট এবং একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, তুমি তোমার সব কাপড় খুলে এই রেইনকোটটা পরো, আর বাইরে গিয়ে ব্রিজের ওপর 10 মিনিট দাঁড়িয়ে থাকো। যাই হয়ে যাক না কেন, তুমি কিছুতেই 10 মিনিটের আগে সেখান থেকে নড়বে না। কিরণ রেইনকোটটা পরে ব্রিজের ওপর গিয়ে দাঁড়ায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পানিতে রেইনকোটের রং ধুয়ে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই লাল রেইনকোটটি পলিথিনে পরিণত হয়। আর এতে করে কিরণের পুরো নগ্ন শরীরটা দেখা যাচ্ছিল। আর এসব দেখে আশেপাশের লোকজন বাজে মন্তব্য করতে থাকে, কেউ কেউ তাকে পাগল বলছিল আর কেউ লজ্জায় চোখ ফিরিয়ে নিচ্ছিল। কিন্তু কিরণ নিরুপায় ছিল, 10 মিনিটের আগে সে এখান থেকে নড়তে পারবে না। আর তখন তার কাছে আরেকটি মেসেজ আসে, সেখানে লেখা ছিল, দেখো কেমন লাগে অন্যের সামনে নিজে অপমানিত হতে। আর তারপর পুলিশ কিরণকে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে জানায় বন্ধুদের সাথে বাজি ধরে সে এটা করেছে, এরকম কাজ প্রথমবার করেছে বলে পুলিশ তাকে সাবধান করে ছেড়ে দেয়। কিরণ বাড়ি ফিরে আসলে মীরা জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি, এত দেরি হলো কেন।
কিরণ মীরার এইসব প্রশ্নের উত্তর দিচ্ছিল না, কারণ সে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। মীরা আবারও একই কথা জিজ্ঞেস করতেই কিরণ এবার চিৎকার করে ওঠে এবং বলে, আমি কোথায় যাব, কি করব, সব কি তোমাকে বলতে হবে নাকি? আমি কি সবকিছু তোমাকে বলতে বাধ্য? রাগের মাথায় এসব বলে কিরণ তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে কিরণ দেখে মীরা বাসায় নেই। আমরা দেখি মীরা তার ফ্ল্যাটে ফিরে গেছে। অটো থেকে নামতেই মীরার মনে হতে থাকে কেউ তার পিছু করছে। মীরা ভয় পেয়ে তাড়াতাড়ি লিফটে উঠে যায়। লিফট থেকে নামতেই যাবে তখন কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায়, আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর আমরা দেখি কিরণ মীরার খোঁজে তার ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে গিয়ে কিরণ দেখে লিফটের সামনে মীরার স্যান্ডেল এবং ব্যাগ পড়ে আছে। কিরণ মীরার ফোনে ফোন করলে দেখে পাশের ফ্ল্যাট থেকে রিংটোন শোনা যাচ্ছে। কিরণ পাগলের মতো দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে সে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং দেখে মীরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা ছেলে মীরার মুখ এবং হাতগুলো বাঁধছে। কিরণ ছেলেটিকে অনেক মারধর করে এবং তাকে পুলিশে দিয়ে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি এই ছেলেটি এতদিন মীরার পিছু করছিল, আর তাই মীরার বারবার মনে হতো কেউ তাকে ফলো করছে। এমনকি সেদিন হসপিটালে এই ছেলেটি গিয়েছিল। ছেলেটিকে অ্যারেস্ট করে নেওয়ার সময় সোসাইটির সব লোকজন বলাবলি করতে থাকে যে এই ছেলেটির আচরণ আগে থেকেই সন্দেহজনক ছিল, কারণ সে অ্যাপার্টমেন্টে থাকা সব মেয়েদের দিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ছেলেটি ধরা পড়ায় কিরণ আর মীরা অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। কিরণ মীরাকে বলে এখন আর কোনো ভয় নেই। এরপর তারা খুব কাছাকাছি চলে আসে এবং রোমান্টিক সময় কাটায়। অবশেষে তাদের মধ্যে সমস্ত দূরত্ব দূর হয়ে তারা এক হয়ে যায়, তারা ইন্টিমেট হয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিরণ দেখে মীরা নেই। সে সারা বাড়ি খুঁজেও মীরাকে কোথাও পায় না। আর তখন কিরণের মোবাইলে একটা মেসেজ আসে। কিরণ দেখে সেই নাম্বারটি থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে। সেখানে কিরণ দেখে যে গতকাল রাতে তাদের মধ্যকার শারীরিক সম্পর্কের ভিডিও সেটা। কিরণ কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই কিরণের নজর পড়ে মীরার আলমিরাটা অর্ধেক খোলা, আর সেখানে একটা রক্তমাখা জামা রাখা রয়েছে। কিরণ আলমারিটা খুলতেই দেখে সেখানে মীরা আর তার বান্ধবীর অনেকগুলো ছবি রাখা আছে, আর একটা ডায়েরি খোলা অবস্থায় ছিল। কিরণ ডায়েরিটা পড়তে শুরু করে। কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি মীরা এবং তার বান্ধবী মৃদুলা একটা মিউজিক কলেজে পড়তো। মীরা এতিমখানায় মানুষ হয়েছিল, আর তাই আপন বলতে তার কেউই ছিল না। মীরা আর মৃদুলা পরস্পরকে খুব ভালোবাসত। মীরার কাছে মৃদুলাই সবকিছু ছিল। মৃদুলা খুব সুন্দরী এবং ইন্ডিপেন্ডেন্ট ছিল। কলেজের অনেক ছেলেরাই তাকে পছন্দ করলেও সে কাউকেই পাত্তা দিত না। একদিন এক মিউজিক কনসার্টে মীরা কিরণকে প্রথম দেখে, আর প্রথম দেখাতেই সে কিরণের প্রেমে পড়ে যায়। কিরণেরও মীরাকে ভালো লেগে যায়। এখানে আমরা আরও জানতে পারি কিরণ, বিনোদ, ডিজে, মীরা এবং মৃদুলা একই মিউজিক কলেজে পড়াশোনা করত। একদিন কলেজে কিরণ মীরাকে দেখে হাত নাড়ে। মৃদুলা বলে, যা কিয়ে কথা বল, কিন্তু মীরা লজ্জায় যেতে পারে না। রাতে মীরা এবং মৃদুলা কিরণকে নিয়ে কথা বলছিল, আর তখন মৃদুলা ড্রেস পাল্টে একটা টাওয়েল পরে নেয় এবং মীরার সাথে মজা করতে থাকে। সে বলে, কিরণ যখন তোকে আই লাভ ইউ বলবে তখন তুই কি বলবি? আই লাভ ইউ টু বেবি। মীরা তখন মৃদুলাকে বলে, প্লিজ আরেকবার বল, আমি এটা ভিডিও করে রাখি। মৃদুলা ওই অবস্থায় আবারও এই কথাগুলো বলে যা মীরা ভিডিও করে রাখে। তার কয়েকদিন পরে মীরা আর মৃদুলা ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে যাচ্ছিল, আর তখন তাদের ক্লাসের পাশ দিয়ে বিনোদ, ডিজে আর কিরণ যাচ্ছিল। আর তখন বিনোদ দেখে মীরা তার ফোনটা ভুলে ক্লাসেই রেখে গেছে। বিনোদ আর ডিজে বলে, কিরণ ফোনটা নিয়ে আয়, নিশ্চয়ই সেখানে ইন্টারেস্টিং কিছু আছে। কিরণ প্রথমে না করলেও পরে বাধ্য হয়ে ফোনটা তাদের জন্য নিয়ে আসে। বিনোদ আর ডিজে মৃদুলার সেই ভিডিওটা দেখতে পায় এবং সেটা তাদের মোবাইলে নিয়ে নেয়। কিন্তু কিরণ এসবের কিছুই জানতো না, সে বারবার বলছিল ফোনটা রেখে দে। অন্যদিকে কিছু দূর গিয়ে মীরার মনে পড়ে যায় যে সে ফোনটা ফেলে রেখে এসেছে। ফোন আনতে গিয়ে সে দেখে কিরণ ফোনটা রাখছে। মৃদুলা বলে, কিরণ মনে হয় তোর ফোন নাম্বারটা নেওয়ার জন্য ফোনটা নিয়েছে। হোস্টেলে ফিরে তারা কিরণের ফোনের অপেক্ষা করতে থাকে, কিন্তু কিরণ ফোন করে না। অন্যদিকে মৃদুলার ভিডিওটা কলেজে সবার কাছে ছড়িয়ে পড়ে। পরের দিন মৃদুলা এবং মীরা কলেজে গেলে সবাই মৃদুলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং কয়েকটি ছেলে তাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। এরপর একটি মেয়ে এসে মৃদুলাকে প্রিন্সিপালের রুমে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে মৃদুলা দেখে সেখানে আগে থেকেই তার মা বাবা বসে আছে। আসলে কলেজে ছড়িয়ে গিয়েছিল মৃদুলা গতকাল রাত তার বয়ফ্রেন্ডের সাথে কাটিয়েছে, আর তার একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। মৃদুলা দেখে এটা সেই ভিডিওটা যেটা মীরা সেদিন রেকর্ড করেছিল। প্রিন্সিপাল বলে, আমাদের কলেজে একটা সুনাম আছে, আমরা আপনার মেয়েকে আর এই কলেজে রাখতে পারবো না। আর মৃদুলার বাবা তখন মৃদুলার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। মৃদুলা কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা তোমরা ভুল করছো, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো ছেলের সাথে ছিলাম না। কিন্তু মৃদুলার বাবা কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে মৃদুলাকে অনেক বকাঝকা করে এবং সেখান থেকে চলে যায়। এই ঘটনায় মৃদুলা অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে মীরাকে বলে, তোকে আমি বলেছিলাম ভিডিওটা করিস না, এখন দেখ কি হয়ে গেল। রাতে মীরা মৃদুলাকে বোঝানোর অনেক চেষ্টা করে, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, সেখানে কেউ আমাদেরকে চিনবে না। মৃদুলা বলে, মীরা আমাকে একটু একা থাকতে দে। কিন্তু মীরা রাজি হয় না। মৃদুলা বলে, প্লিজ মীরা আমাকে একটু একা
একা থাকতে দে, ভয় পাস না, আমি কিছু করব না। তাই বাধ্য হয়ে মীরা বেরিয়ে যায়, কিন্তু সে দরজার বাইরেই বসে থাকে। আর বসে থাকতে থাকতেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই মীরা দেখে মৃদুলা এখনো দরজা বন্ধ করে বসে আছে। তাই সে অস্থির হয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। তখন মৃদুলা ভেতর থেকে বলে ওঠে, আমি ঠিক আছি, তুই ক্লাসে যা। মীরা বাধ্য হয়ে ক্লাসে চলে যায়। এদিকে আমরা দেখি মৃদুলা আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো কেটে ফেলছে এবং সে তার মুখেও কয়েকটি আঁচড় কাটে। মৃদুলা ভাবছিল, যেখানে আমার আর কোনো সম্মানই নেই সেখানে সৌন্দর্য দিয়ে কি হবে। এরপর সে কলেজের বহুতল ভবনের ছাদে উঠে যায় এবং মীরাকে ফোন করে এবং বলে, সরি মীরা, পারলে আমাকে মাফ করে দিস। এরপর সে ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং মারা যায়। এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মীরা সেখানে দৌড়ে আসে এবং মৃদুলার মাথাটা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। কাহিনী আবারও বর্তমানে চলে আসে। কিরণের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। কিরণ দৌড়ে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে দেখে মীরা অ্যাপার্টমেন্টের ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। কিরণ চিৎকার করে মীরাকে ডাকতে থাকে। আর তখন মীরা কিরণের ফোনে ফোন করে এবং বলে, কাছের মানুষকে হারানোর দুঃখটা ঠিক কেমন তা তোমার জানা প্রয়োজন কিরণ। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি মীরা প্ল্যান করেই কিরণের সাথে দেখা করেছিল এবং বিনোদ ও ডিজের বিরুদ্ধে ভিডিওগুলো মীরাই তৈরি করে পাঠিয়েছিল। আর শপিং মলে কাপড় চেঞ্জ করার সময় এবং গোসল করার সময় মীরা নিজেই নিজের ভিডিওগুলো করে কিরণকে পাঠিয়েছিল। তাছাড়া সেদিন মীরাই কিরণকে ট্রান্সপারেন্ট রেইনকোট পরতে বাধ্য করেছিল। এই সবই মীরা করেছিল যেন কিরণ বুঝতে পারে কারো ব্যক্তিগত মুহূর্তগুলো পাবলিক হয়ে গেলে তার আত্মমর্যাদায় কতটা আঘাত লাগতে পারে আর নিজের কাছের মানুষকে বাঁচাতে মানুষ কতটা মরিয়া হয়ে উঠতে পারে। কিরণ মীরাকে বাঁচাতে পাগলের মতো ছুটে যেতে থাকে। অবশেষে সে ছাদে পৌঁছে যায় এবং মীরাকে বলে, আমি কি করেছি বলো, যা করার বিনোদ আর ডিজে করেছে। মীরা বলে, তুমি তো তখন সেখানে ছিলে, তুমি কেন তাদেরকে বাধা দাওনি। মীরা বলে, যখন তোমার আপনজনের সাথে এসব হচ্ছিল তখন তো তুমি পাগলের মতো সেটা থামানোর চেষ্টা করেছিলে। একই ঘটনা যখন আরেকটি মেয়ের সাথে ঘটেছিল তখন তুমি সেখানে থেকেও কিছু করনি। কিরণ বলে, মীরা তুমি নেমে এসো, আমি সব তোমাকে বুঝিয়ে বলছি। মীরা বলে, এখন আর বোঝানোর কিছু নেই। সেদিন যদি তুমি তোমার বন্ধুদেরকে থামাতে তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। আমরা ততক্ষণ পর্যন্ত কারো কষ্ট বুঝতে পারি না যতক্ষণ সেই ঘটনাটা আমাদের সাথে ঘটে। কিরণ চিৎকার করে বলে, মীরা এমনটা করো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। মীরা বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজ আমার কাছে আমার সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ মৃদুলা নেই, তার মৃত্যুর জন্য আমি দায়ী। এই অপরাধবোধ নিয়ে আমি বাঁচতে পারবো না কিরণ। আজ তুমি বুঝতে পারবে কাছের মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটুকু। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই কথা বলতে বলতেই মীরা ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং মারা যায়। কিরণ অসহায়ের মতো মীরার মাথাটা কোলে নিয়ে কাঁদতে থাকে। আর এই হৃদয় বিতারক ঘটনার মধ্য দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। আসলেই তো আমরা সবসময় অন্যের সমস্যা দেখে উপভোগ করি, মন্তব্য করি, সমালোচনা করি, কিন্তু তার সাহায্যে কখনোই এগিয়ে যাই না। মৃদুলার সাথে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আসল দোষী কে? মীরা, বিনোদ, ডিজে নাকি কিরণ? আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সিনেমার এক্সপ্লেনেশন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর এমন আরও এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।